দেখো আগের দিন আমি কি করেছিলাম, পরের সংখ্যা। আজকে কি করাবো দেখো, আগের সংখ্যা লেখো। তোমরা সবাই তো একটা অঙ্ক জানো, এবার আমার সঙ্গে সঙ্গে দেখবে আর বলবে, ঠিক আছে? দেখো আমি প্রথমে কি লিখেছি, আ, তাই তো? আটের আগে তাহলে কি হবে বলো তো? আটের আগে সাত। দেখো আমি দিচ্ছি এখানে সাত, তারপরে কি লেখা আছে, এক দশ চার চোদ্দ, চোদ্দোর আগে কি হবে, এক দশ তিন তেরো, তারপরে দেখো লেখা আছে দুই শূন্য কুড়ি, এর আগে কি হবে, এক দশ নয় উনিশ, তারপরে দেখো লেখা আছে দু দশ পাঁচ পঁচিশ, এর আগে কি হবে, দু দশ চার চব্বিশ। এরপরে দেখো কি লেখা আছে, দু দশ নয় উনত্রিশ, এর আগে কি হবে, দু দশ আট আঠাশ, এরপর কি লেখা আছে, তিন দশ ছয় ছত্রিশ, তারপরে লেখা আছে চার দশ দুই বিয়াল্লিশ, এর আগে কি হবে, চার দশ এক একচল্লিশ, সেবার এদিকে দেখো পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন, এর আগে কি হবে, পাঁচ দশ চার চুয়ান্ন, তারপরে দেখো ছ দশ নয় ঊনসত্তর, তার আগে কি হবে, ছ দশ আটষট্টি, সাত দশ চার চুয়াত্তর, এর আগে হবে সাত দশ তিন তিয়াত্তর, তারপরে দেখো আট দশ সাত সাতাশি, এর আগে হবে আট দশ ছয় ছিয়াশি, ন দশ দুই বিরানব্বই, এর আগে কি হবে, ন দশ এক একানব্বই, তারপরে দেখো ন দশ ছয় ছিয়ানব্বই, এর আগে হবে ন দশ পাঁচ পঁচানব্বই, তাহলে কি আছে, দশের শূন্য একশো, এর আগে কি হবে, ন দশ নয় নিরানব্বই। সবাই এটা দেখতে দেখেছো, সবাই বুঝতে পেরেছো তো আগের সংখ্যাগুলো হলো? এবার তোমাদের হবে নামটা, ঠিক আছে? তোমাদের এর আগে কিছু নামটা করানো হয়েছিল, আর একবার আমি তোমাদের নামটা রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো সবাই আমার বলে দিচ্ছি, দেখো এবার সবাই বলে দিচ্ছি, তিনের নামটা দেখতে পাচ্ছ, তিনের নামটা আমি লিখেছি, ঠিক আছে? তোমরা এবার আমার সঙ্গে তিনের নামটা বলবে, আমি বলছি তোমার সঙ্গে, আর আমার সঙ্গে সঙ্গে বলো বলো, তিন একে তিন, তিন দুয়ে ছয়, তিন তিনে নয়, তিন চারে বারো, তিন পাঁচ পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ, তিন দশে তিরিশ, ঠিক আছে? তোমরা তাহলে বাড়িতে এটা ভালো করে বারবার করবে আর মুখস্ত করবে আর লিখবে, বোঝা গেল? তাহলে আজ তোমাদের এখানে আমি ক্লাস শেষ করছি, তিনের নাম তো হয়ে গেলো।